আরে রূপাপ্পু, আরে তুমি জেরিন না? দেখেছো, আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। আপু, কত বছর আগে সেই ক্যাম্পাসে শেষ দেখা। এই যে তোমাদের দুলা ভাই। হ্যালো, মাই নেম ইজ আরিফিন, নাইস টু মিট ইউ। আসসালামু আলাইকুম। তারপর বলো, এখানে কি ডাক্তার দেখাতে এসেছো? না আপু, আমার ননদের ছেলেকে নিয়ে এসেছি, পাশের ইউনিটে আছে। দেরি হচ্ছিল তো, তাই ছোট বোনকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। কি নাম তোমার? আমি তরিন। তোমরা কেন এসেছো দুলা ভাই? আপনার কোনো সমস্যা? আরে আমার কি সমস্যা হবে, তোমার আপু ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, ওটাকে ফলো আপ করতে এখানে এসেছি। আমি কি শুনলাম আপু? আরে পাগলি, বসো। ব্রেস্ট ক্যান্সার হয়েছে এটা ঠিক, কিন্তু আমি ভালো আছি। 5 বছর হয়ে গেল, দেখ দিব্যি সুস্থ আছি। 5 বছর অনেক দিন তো হলো আপু, তোমার বেসকে কেটে ফেলা হয়েছে? আরে না, আমার তো স্টেজ 0 ছিল, প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে, তো চিকিৎসাটাও সহজ ছিল। আপু তুমি কি করে বুঝলে যে তোমার ক্যান্সার হয়েছে? তোমাদের দুলা ভাই বেশ সচেতন। আমার কিন্তু কোনো সমস্যা ছিল না, ব্রেস্টে কোনো ব্যথাও ছিল না। তারপরেও যখন 35 বছরের কাছাকাছি হলাম, সে নিজেই আমাকে স্ক্রিনিংয়ের জন্য নিয়ে এসেছিল। এসব বিষয়ে অবহেলা করতে নেই, আমি অনলাইনে বিদেশি আর্টিকেল পড়েছি, তখন থেকে আমি সচেতন হই। শেষমেশ কিভাবে ধরা পড়লো রোগটা? ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, বায়োপসি, এই পরীক্ষাগুলো করার পর আমি জানতে পেরেছিলাম যে আমার ক্যান্সার হয়েছে। তবে একেবারে শুরুতে শনাক্তকরণ হয়েছিল তো, তাই চিকিৎসাটাও সহজ ছিল। তাছাড়া এখন চিকিৎসা অনেক উন্নত, ব্রেস্ট পুরোটা না কেটেই বাংলাদেশেই ভালো চিকিৎসা হচ্ছে। ও আচ্ছা, আমি জানতামই না এসব। অনেকটা অজান্তেই ব্রেস্টে ক্যান্সারের টিউমার বেড়ে উঠতে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন ডাক্তারের শরণাপন্ন হই তখন অনেক দেরি হয়ে যায়। মেনে নিতে হয় দুর্ভাগ্যকে, আর পোহাতে হয় দুর্ভোগ, ফলাফল হয় মৃত্যু। আপু তোমার কি চুল পড়ে যাচ্ছে? ও তো কেমন লাগে নাই, শুধু রেডিওথেরাপি দিয়েছে, 10 বছর জন্য একটা ওষুধ দিয়েছে, সেটা এখনো চলছে। আপু তোমার ফ্যামিলিতে খালা ফুপুর কি কারো ব্রেস্ট ক্যান্সার হয়েছিল? না, আমাদের বংশে কারোরই ছিল না। তবে আমার ডাক্তার বলেছেন বংশে কারো না থাকলেও প্রতি 8 জনের একজনের নাকি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আপু তোমার কি হাত ফুলে গিয়েছিল? না না, আমার তো ক্যান্সার বগলের নিচে ছড়ায়নি। তাহলে তো আমাদেরও ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সচেতন হওয়া দরকার। অবশ্যই, ব্রেস্ট ক্যান্সার নিয়ে অবহেলা করা ঠিক হবে না। যাদের বয়স 35 হয়ে গেছে, কোনো সমস্যা না থাকলেও নিয়মিত ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করা দরকার। তুমি আমার চোখ খুলে দিলে আপু, ক্যান্সারের ভয়াবহতা কমাতে আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার। আমি আমার স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্রেস্ট স্ক্রিনিং করাতে যাচ্ছি, আপনিও সচেতন হন, নিরাপদ থাকুন।